একটুখানি যদি সময় দেন কোনো একটা আশেপাশে বা কোনো একটা জেলায় সপ্তাহে একদিন বা দুদিন। বৃহস্পতিবার সিনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এই পরামর্শই দিলেন মুখ্যমন্ত্রী। এতদিন শুধু জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলা হতো, এবার সিনিয়র ডাক্তারদের উদ্দেশ্যেও সেই পরামর্শই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেশের প্রথম কর্ড ব্লাড ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সিনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে এক দুদিন জেলাতেও যান, একটুখানি যদি সময় দেন কোনো একটা আশেপাশে বা কোনো একটা জেলায় সপ্তাহে একদিন বা দুদিন। তাতে একটা বড় ডাক্তার জেলায় গেলে কি হয় জানেন তো, পেশেন্টদের কনফিডেন্সটা বাড়ে, খুব খুশি হয়। আর যাদের আমরা বাংলা থেকে ডাক্তার তৈরি করব, আমার একটা হাম্বেল সাবমিশন থাকবে, যতই টাকা বেশি পান কোথাও চলে যাবেন না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ তুলে এদিন একযোগে সিপিএম এবং কংগ্রেসকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই যারা গবেষণা করছিলেন তারা করছিলেন, কিন্তু আগে এই গবেষণা করতে অনেক বাধা দেয়া হয়েছে। কট ব্লাড ব্যাংকের উদ্বোধনের পাশাপাশি এদিন 24টি সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে নতুন ছাত্রাবাস সহ একাধিক প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।